আসসালামু আলাইকুম আপুরা, আমার মেয়ের বায়না এখন রাত 10টা, সে এখন বাইরে ঘুরতে যাবে। তার বায়না এখন রাখতে গেলে আমি তো ভয় পাই, এত রাতে আমি কী করে ওকে নিয়ে রাস্তায় যাব ঘুরতে। দেখেন কেমন শুরু করছে। তারপর আমি বললাম, ঠিক আছে মামুনি ওঠো চলো যাই। ভয় ভয় করতেছিলো মেয়েকে নিয়ে একা একা বের হবো, এখন রাত 10টা। মেয়ে তো খুশিতে আত্মহারা যাওয়ার কথা শুনে সে আমার আগে আগে বের হয়ে গেল ঘর থেকে, আগে আগে হাঁটতে শুরু করলো। ওর ভয় নেই কিন্তু আমি তো ভয় পাই। রাত এখন 10টা, দেখেন নির্ঝুম, চারিদিকে দু একটা দোকান খোলা। আর তারপরে কী করব, মেয়ের আবদার রাখার জন্য মেয়ে আর আমি হাঁটতেছিলাম। হাঁটতে হাঁটতে কোথায় যাব, সব দোকানপাট বন্ধ, দু একটা দোকান খোলা। ভয় লাগতেছিলো, মেয়েকে বুঝতে দিতেছিলাম না ভয় লাগা। এই দোকানটা দেখে তার আবদার এখান থেকে কিছু কিনে দিতে হবে, কিন্তু আমি তো টাকা নিয়ে যাইনি। তারপর দেখলাম একটা খেজুর গাছে প্রচুর খেজুর পড়ে আছে। মেয়েকে বললাম, মামুনি এই দেখো, এটা আমি দেখে আমি খুশি তাত্ত হারাই, এই খেজুর অনেক দিন পরে দেখলাম। মেয়ে আর আমি তখন এই খেজুরগুলো টুকাইলাম আর বললাম, মামুনি এই দেখো এটা খেজুর, চলো এটা নিয়ে আমরা এখন বাসায় যাই। আমার মেয়ে বলতেছে, মামুনি এটা কী ফল? আমি বলতেছি খেজুর। আমার মেয়ে কীভাবে চিনবে সে বুঝতেই পারতেছে না। মেয়েকে বোঝানোর জন্য হাতে দিয়ে বললাম, চলো এটা নিয়ে আমরা বাসায় যাই, খাবো অনেক মজা। এটুকু অপু তোমাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ।